হ্যালো ইউটিউববাসী, আশা করছি সকলেই অনেক ভালো রয়েছেন। আমাদের ডিএলএস গেমে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে, যে আপডেটে চলে এসেছে ব্যাপক কিছু পরিবর্তন। কী কী পরিবর্তন এসেছে, প্লেয়ার রেটিংয়ের পরিবর্তন হয়েছে কিনা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর সজীব বড়ো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চলে এসেছে ডিএলএস এর নতুন একটি আপডেট, আর আপডেটে চলে এসেছে অসাধারণ সব ফিচার। কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে যেভাবে বলেছিলাম আপডেটটা ঠিক সেভাবেই এসেছে। যদিও ফিক্স ডেটটা আমার জানা ছিল না, কিন্তু ফিচারগুলো কিন্তু অনেকটাই মিলে গিয়েছে। সো এখন ফিচার নিয়ে আলোচনা করা যাক। প্রথম যে ফিচারটি, সেটা হচ্ছে আমাদের গেমে কিন্তু নতুন কিছু প্লেয়ার যুক্ত করা হয়েছে। দ্বিতীয় যে ফিচারটি, সেটা হচ্ছে এমন একটি ফিচার যেখানে আপনার টিমের সবথেকে সেরা 11 জন প্লেয়ারকে দিয়ে অটো পিক আপের মাধ্যমে আপনি টিম গঠন করতে পারবেন। অনেকে বোঝেন না কোন প্লেয়ারকে কোথায় বসাতে হবে, সো এটা আপনারা একটা অপশন চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের প্লেয়ার কিন্তু তাদের নির্দিষ্ট পজিশনে বসে যাবে। 3 নম্বর ফিচারে আমরা দেখতে পারতেছি এখানে গ্রাফিক্সের অনেক পরিবর্তন চলে এসেছে, এবং আমাদের যে ইমোটের কথা আমি বলেছিলাম আগের ভিডিওতে, সেই ইমোটের অ্যানিমেশানগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ করা হয়েছে। তারপরে যে 2টা ফিচার চলে এসেছে, সেই 2টা ফিচার হচ্ছে আমাদের যে গেমের বিভিন্ন ধরনের বাগ এবং ল্যাগ সমস্যা ছিল বা নেটওয়ার্ক সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর সমাধান আনা হয়েছে এই আপডেটের মাধ্যমে। কোন প্লেয়ারগুলোর রেটিং পরিবর্তন হয়েছে এবং নতুন কোন কোন প্লেয়ার আমাদের গেমে যুক্ত হয়েছে, এই বিষয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো প্রকার উপকার হলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।